আজকে দেখাবো কিভাবে ছবির ভিতর লেখাগুলোকে টেক্সটে আমরা পরিবর্তন করতে পারি। যে কোনো ধরনের ছবির লেখাকে সহজে আপনারা টেক্সটে পরিবর্তন করতে পারবেন। স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এই ছবিটির লেখাটাকে আজকে আমি টেক্সটে রূপান্তর করে আপনাদেরকে দেখাবো। প্রথমে কাজটি করার জন্য আমরা একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমাদের জিমেইল আইডি দিয়ে লগ ইন দিব। যদি আপনার আগে থেকে লগ ইন দেওয়া থাকে তাহলে আর নতুন করে লগ ইন দেওয়ার প্রয়োজন নেই। আমার লগ ইন দেওয়া আছে তাই আমি আর নতুন করে লগ ইন দিলাম না। আপনাদের লগ ইন দেওয়া না থাকলে লগ ইন দিয়ে নেবেন। সরাসরি ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ দিব গুগল ড্রাইভ। এই কথাটা লিখে যখনই আমরা সার্চ দিব তখন গুগল ড্রাইভের লিংক আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকে মাই ড্রাইভ গুগল ড্রাইভ এই লেখাটিতে ক্লিক করব। ড্রাইভটি ওপেন হয়ে গেল। এখানে যে নিউ অপশন লেখা আছে এখানে ক্লিক করব। ফাইল আপলোড সিলেক্ট করব। এরপর একটি ছবি সিলেক্ট করব। ছবিটির উপরে ডাবল ক্লিক করব। করার সাথে সাথে ছবিটি আপলোড শুরু হয়ে যাবে। আপলোড শেষ হওয়ার পর আপলোডকৃত ছবিটি এখানে আমরা দেখতে পাব। ছবিটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন প্রেস করে ওপেন উইথ অপশন থেকে গুগল ডক সিলেক্ট করব। কিছু সময় অপেক্ষা করব। দেখুন এই যে ছবিটি ওপেন হয়েছে এবং নিচে ছবির ভিতরে যে লেখাটা ছিল সেই লেখাটা টেক্সট আকারে এখানে শো করতেছে। এখন এই টেক্সটটি কপি করে আমাদের প্রয়োজনীয় কাজে আমরা ব্যবহার করতে পারব। বন্ধুরা তাহলে দেখলেন কত সহজে ছবির লেখাগুলোকে টেক্সটে রূপান্তর করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।